আপনারা যদি কাঠমান্ডুতে আসেন এবং থামেলের সবচেয়ে বেস্ট অ্যান্ড ওল্ডেস্ট থাকালি ডাল ভাত খাইতে যান, এটা হলো থাকালি ভাঞ্চা। হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। এখানে এক লোকাল দোকানটা রেকমেন্ডেশন দিল, এটা থাকালি 1996 থেকে আসে, এদের বাপদাদারা আরও আগে থেকেই। ট্যাক্স নট ইনক্লুডেড, অনেক কিছু আছে। থাকালি ভাঞ্চা এটা থামেলের এরিয়াতেই, ট্যাক্স সাইডে পড়ছে, আমাদের কাঠমান্ডু গ্র্যান্ড হোটেল থেকে কাছে একটা রেলওয়ে এন্ট্রান্স। তো দেখি এটা খাওয়া কেমন হয়। এটা হচ্ছে যে ফ্যানের নিচে নিচে ছিল ফার্স্ট ফ্লোর, আমরা সেকেন্ড ফ্লোর। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাবো, যে ফ্যান আছে দু চারজনের। এখানে থেকে অনেক ইন্ডিয়ার মানুষজন খাইতেছে, লোকাল মানুষজন খাইতেছে। সো ডেফিনেটলি ভালো রেকমেন্ডেশন দিচ্ছে, আশা করি ভালো হবে। দেখা যাক খাবার কেমন। থাকালি ভাঞ্চা, এখানে আমরা থাকালি খাইতে আসি। স্পেশাল সেট মাটন চিকেন, আমরা দুইটা থাকালি সেট নিয়েছি, একটা চিকেন লোকাল, না লোকাল চিকেন, আর আমি নিয়েছি ফিশ থাকালি সেট। দেখি কেমন ফিশের থাকালি ট্রাই করা হয়। এখানে এক্সট্রা আরও আছে রুটি, ডাল ফ্রাই, তরকারি, আইসক্রিম, হট ড্রিঙ্কস আছে, ব্রেকফাস্ট, এগ আইটেমস, মোমো আছে, চিকেন মোমো। বাট এটা এখানে কোনো বাফলো মোমো পাবেন না। আফসোস। স্যুপ আছে, থুপ্পা আছে, চিকেন ভেজ, মাটন, এই টাইপের। চাউমিন সেম, ফ্রাইড রাইস, স্ন্যাক্স, নন ভেজ আছে অনেক আইটেম। ইয়াক কো সুকুতি স্ন্যাক্স ভেজ আছে, আর স্পেশাল কিছু আছে এখানে আলু টিম, আলু সিমি, সিকুয়া, ট্রাউট ফিশ আছে। সো এই ফিশটার থাকালি সেট নিছি। আর এখানে সফট ড্রিঙ্কস, থাকালি স্পেশাল হার্ড ড্রিঙ্কস আছে, বিয়ার আছে, ওয়াইন আছে, ডোমেস্টিক ড্রিঙ্ক, ওল্ড বার, ব্ল্যাক নন, ভদকা, ইম্পোর্টেড স্পিরিট। এই হইল ওদের মেনু, দেখা যাক কেমন হয় টেস্ট। এই শাকটা মানে অনেকটা এই বান্দরবানের পাহাড়িতে যেমন শাকটাকে একটু কাছাকাছি ওরকম। বাদাম বাদাম বিক্রি করে না, ওখানে যে বুট টাইপের থাকে না, ওই বুট, ওই বুট কিছুটা কাইন্ড অফ মানে সিমিলার টু শুটকির মতো টেস্টটা। আর কোনো সবজি দিয়ে এটা একটু মশলা দিয়ে ভেজে দিছে। ওই বুটটাই মশলা দিয়ে ভেজে দিছে। এটা কি মরিচ বোধ হয়। এটা একটু মরিচ, একদম মরিচটা মশলা দিয়ে একটু এটা একটু ঝাল সস। আর এলো ভেজিটেবল, ভেজিটেবলটা অনেক মজা। মানে যারা ভেজিটেবল পছন্দ করে ঢাকায়, তাদের অনেক মজা পাবে। বাইরে থাকালি সেটা আপনাকে একটু পরপর জিজ্ঞেস করবে রাইস টিফিন নেবেন নাকি, বললো ভেজিটেবল ডাল টিফিন নেবেন নাকি। একটু ডিফারেন্ট টাইপের, যে আমরা পোখরাতে যে খেলাম ওরকম ডালটা। এখন হলো একটু পাপড় খেয়ে নিই। এগুলো মনে হয় বাফেলো কার্ড। মজা মনে হইতেছে মানে লোকাল বাসায় বানানো ইয়োগার্ট। যে ফিশের সসটা টেস্ট করি, ফিশের ঝোল ভালোই তো লাগে, একটু ঝোল আর একটু মাছ। ফিশটা অনেক মজা। এর আগে একদিন মুসলিং ব্রিজের ওইখানে যে খাইলাম ওইটা চিকেনটা বন্ধ আসতে সেটা ভালো লাগে না। মাটনটা যে খেয়েছি মাটনটাতে একদম মাটনের চর্বি সহ ইয়া কী বলে এই স্কিন সহ দিয়ে দিয়েছে, চামড়া সহ, ওটা ভালো লাগে না। তারপর পোখরাতে খেয়েছি ইয়াটা চিকেনের গন্ধ জন্য ভালো লাগে না। এখানে যে ট্রাউট ফিশ দিয়েছে এটার একদম পারফেক্ট। আমি তোমার বলছিলাম আচ্ছা তো এগুলো সবগুলো খাবারের আইটেমের ফার্স্ট ইমপ্রেশন। এখন বাকি খাবার শেষ করি, ফুল রিভিউ দিচ্ছি। পাহাড়ি লোকাল চিকেন ট্রাই করলাম, অনেক শক্ত, দাঁত দিয়ে ছিটতে কষ্ট হয়ে যায়। যেটা বলতেছিলাম সব কিছু রিফিল করা যায়। ভাত দিছে, ভাত নিছি, তারপর ডাল নিছি, সবজি দুধ নিছি, আরও কিছু আইটেম রিফিল করতে চাইছিল, বেশি লাগবে না, সাপোর্টে এটা খাই দেখি শেষ করতে পারি নাকি। তোমার তো শেষ দেখি আর আমার দেখো আইটেম রয়ে গেছে, এখান থেকে নাও কিছু। চেঁচে পুটে একদম প্লেট খাওয়া শেষ আমাদের। তুমি তো পরে 3 করছো মনে হবে, নতুন প্লেট আরেকটু চাটা দিয়ে। মাংসটা অনেক বেশি শক্ত ছিল, অনেক বেশি, পাহাড়ি মুরগির থেকেও মানে একটু বেশি হার্ড হয়েছে, আর একটু নরম হয় বান্দাবনেরগুলো। টেস্ট আছে ভালোই, বাট পাহাড়ি মুরগির ফিশটা অনেক মজা ছিল, সবগুলো আইটেম মজা, দইটাও অনেক মজা, ওদের হোমমেড বানানো। তো ওভারঅল আমরা খেয়ে খুবই স্যাটিসফাইড এখানে খাওয়া দাওয়া করে। এক্সপেক্ট করিনি এখানে এসে ভালো কোনো একটা রেস্টুরেন্ট পাবো যেখানে খাওয়া দাওয়া করতে পারবো, স্পেশালি যে এটা যদি অনেক পুরান হয়, অনেক আগের, এরকম আইডিয়া ছিল না। এক দোকানদারকে জিজ্ঞেস করতো, উনি বলছেন থাকালি ভাঞ্চা। সো ডেফিনেটলি এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। দুইটা মিলে বোধ হয় দুইটা কত 440 300 না 400, হ্যাঁ ওই তো ওইটাই বলতে হবে। সো অলমোস্ট 1000-এর মতো একটু হবে, বাট কনসিডারিং আমরা পোখরাতেও খাইছি, তারপর মুগলিং ব্রিজের ওখানেও খাইছি, ওইখানেও সেম প্রাইস বা একটু বেশি প্রাইস, বাট মানে আইটেম স্বাদের উপর ডিপেন্ড করলে, কোয়ান্টিটি তো সব জায়গায় সেম, স্বাদের উপর ডিপেন্ড করলে এখানে আমাদের সবচেয়ে ভালো লাগছে, সবগুলো আইটেমই ভালো। ইভেন যে শশা যে ম্যারিনেট করে একটু অন্যরকম করে দিয়েছে, সবই শশার আচার, তারপর যা যা দিয়েছে সবই ভালো লাগছে। মাছ স্পেশালি মাছটা আমার সাথে স্ট্যান্ড আউট করছে। সো ওভারঅল আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আপনারা আসলে এখানে যদি আসেন থাকালি ভাঞ্চার, আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনি এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এটা থামেলে, সেটাতে আপনি ভালো একটা ট্র্যাডিশনাল থাকালি সেট খেতে পারবেন। সো হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের হেল্প করবে থামেলে আসলে খাওয়া দাওয়ার বিষয়ে। সো নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় দেখা হবে। খোলা হাফেজ।